হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, হ্যালো বিডি মালয়েশিয়া চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়ান একটি ফল। তো গাছটি দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম যে একটা ভিডিও করে নেই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে একটি ফল গাছ, এই যে এটি হচ্ছে মালয়েশিয়ান একটি ফল। দেখতে খুব সেম বাংলাদেশের লেচুর মতো এবং খেতেও খুব সুস্বাদু। দেখেন মাশাল্লাহ গাছটিতে ফল কীভাবে ধরেছে, ফলটা খেতে খুব সুস্বাদু। তাহলে চলুন আমি আপনাদেরকে গাছটার পুরো গাছটা দেখানোর চেষ্টা করি। গাছ দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে মালয়েশিয়ার একটা ফল রামবোতান। এগুলির নাম হচ্ছে রামবোতান। তো এগুলি এখন কাঁচা, দেখতে পাচ্ছেন কাঁচা মশলা কীভাবে এসেছে। দেখেন সেম বাংলাদেশের লেচুর মতো, দেখতে বাংলাদেশের লেচুর মতো এবং খেতে খুব সুস্বাদু মশলা। দেখেন পুরোটা গাছে কীভাবে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে দেখেন কীভাবে এসেছে, দেখেন পুরো গাছে কীভাবে এসেছে। দেখেন এগুলি হচ্ছে রামবোতান, মালয়েশিয়ার একটা জনপ্রিয় ফল। দেখতে পাচ্ছেন মশলা কীভাবে এসেছে, দেখেন দেখেন কীভাবে এসেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে এসেছে। এটা হচ্ছে একটি মালয়েশিয়ার ফল রামবোতান, আর এই ফলটা খেতে খুব সুস্বাদু এবং খুবই জনপ্রিয় একটা ফল। এখন বাংলাদেশও পাওয়া যায় রামবোতান, বাংলাদেশও এখন পাওয়া যায় রামবোতান। গাছ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গাছটিতে কীভাবে রামবোতান ধরেছে। এই ফলটা খেতে খুব সুস্বাদু এবং খুবই টেস্টি একটা ফল, খুব সুস্বাদু একটা ফল। দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ কীভাবে গাছটিতে ধরেছে। তো আমি মূলত এই গাছটি হচ্ছে এই বাড়িটির বাউন্ডারির ভিতরে, আর আমি আছি রাস্তার পাশে বাইরে। তো আমি বাহির থেকে ভিডিওটা করতেছি, তাই আমি পুরো গাছটি দেখাতে পারতেছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আরও বিশাল এরিয়া নিয়ে গাছটি ছড়ে আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন রামবোতান মশলা, এই যে দেখেন কীভাবে ধরে আছে, প্রত্যেকটা ঠালে ঠালে কীভাবে মশলা রামবোতান ধরে আছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন রামবোতান, এই ফলগুলি খেতে খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন মশলা কত সুন্দরভাবে ধরে আছে, এই ফলটা খেতে খুব সুস্বাদু গাই, এই ফলটা খেতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কিভাবে ধরে আছে, গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে রামবোতান গাছ। এই যে দেখতে পাচ্ছেন রামবোতান, মালয়েশিয়ান একটি ফল রামবোতান, খুব খেতে খুব সুস্বাদু এবং খুব টেস্টি একটা ফল। আর সামনে একটি পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছ থেকে আমি এই পেয়ারাটা পেরে নিলাম, এখন এই পেয়ারাটা আমি খাবো। ও খুব সুস্বাদু একটি পেয়ারা। আর গাছ আজকের ভিডিওটা মূলত এই রামবোতান ফলগুলি, এই ফলগুলি এখন মূলত বাংলাদেশও পাওয়া যায়, খেতে খুব সুস্বাদু সেম লেচুর মতন। তো এই ফলটা আমার খুব প্রিয় একটা ফল রামবোতান, খুব ভালো লাগে আমার কাছে সেম লেচুর মতো। তো গাইজ দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার এলাকা বা মালয়েশিয়ার রাস্তাঘাট, এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কি পরিষ্কার এবং বাড়িঘর কত সুন্দর, খুবই সুন্দর করে ডিজাইন করে বাড়িঘরগুলি বানানো হয় এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার। প্রত্যেকটা বাড়ির ডিজাইন সেম। আর দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন।
আজ আমি যে এলাকাতে কাজ করার জন্য এসেছি, তাহলে আমি আপনাদেরকে একটু এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করি। এই এলাকার পরিবেশ, এই এলাকার বাড়িঘরগুলি দেখতে কত সুন্দর, পরিবেশটা কত সুন্দর। তাহলে চলুন ঘুরে দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বাড়ির ডিজাইন, আমি মালয়েশিয়াতে যত ঘর বাড়ি দেখেছি প্রত্যেকটা বাড়ির ডিজাইন ঠিক এরকম, প্রত্যেকটা বাড়ির ডিজাইন খুবই এরকম। আর বাড়ির ডিজাইনটা আসলে আমার খুবই সুন্দর লাগে, এই ডিজাইনের বাড়িগুলি আমার খুবই সুন্দর লাগে। তারপর ওই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন টুপ্লেক্স, ওই বাড়িটার ডিজাইনটা প্রত্যেকটা বাড়ির ডিজাইন সেম। আর এখানে বেশিরভাগ এই যে ছোটো ছোটো যে বাড়িগুলি আছে এখানে ছাদ ডালাই দেয় না, এগুলি টালি, উপরে টালি দিয়ে মানে ছাদ দিয়েছে। দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর, আর রাস্তাঘাট খুবই সুন্দর, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে। তো ভালো লাগে, মালয়েশিয়ার পরিবেশ রাস্তাঘাট খুবই ভালো লাগে। তো আমি এসেছি কাজ করার জন্য, মূলত অনেক দূরে এসেছি। আমি আমপান থেকে লাউতে এসেছি কাজ করার জন্য। তো এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার ভিতরেই লাউত। তো আমি আজকে কাজ করার জন্য লাউতে এসেছি। তো জায়গাটা খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। এই যে বাড়িঘরগুলির পরিবেশ দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো আমি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, তাহলে চলুন আরও সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো গাছ দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার পরিবেশ, মালয়েশিয়ার ঘর বাড়িগুলি কত দেখতে সুন্দর হয় ডিজাইনগুলি, রাস্তাঘাট খুবই পরিষ্কার দেখতে পাচ্ছেন। সো গাইস, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের পাশে থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।